প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ সংলাপ। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, নির্বাচনী সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, তবে সেই অজুহাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা যাবে না। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমনটাই বলেন। গণতন্ত্র মঞ্চের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারকে ঐক্যের চেষ্টা করতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক নির্বাচন নিয়ে রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করা অত্যন্ত জরুরি। তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেন, গণহত্যার সাথে যুক্তদের বিচার করতে হবে, তবে তাদের বিচার ন্যায়সঙ্গত হতে হবে। কারো পক্ষে না গিয়ে সরকার নিরপেক্ষ থেকে কাজ করবে, এটাই তাদের প্রত্যাশা। জামাতের আমির বলেন, বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামাত। আগামী 9 অক্টোবর নির্বাচন নিয়ে জামাতের প্রস্তাবনা তুলে ধরা হবে, একটি রোডম্যাপ হবে সংস্কারের, আরেকটি নির্বাচনের। তিনি আরো বলেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটি ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। এদিন সংলাপে অংশ নেন গণতন্ত্র মঞ্চের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। এ সময় গার্মেন্টস শিল্পের অসন্তোষের পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে কথা বলেন দলটির নেতারা। শ্রমিকদের পাওনার ব্যাপারে সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া আলোচনা হয়েছে প্রশাসনের দুর্বলতা নিয়ে। সংস্কার ও নির্বাচন দুটি পরস্পরের পরিপূরক, এজন্য দুটিকে একসঙ্গে এগিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব। ডক্টর ইউনুসের সঙ্গে সংলাপ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিশেষ ট্রাইব্যুনালে হত্যার বিচার করতে হবে, তবে এসব ট্রাইব্যুনালে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবেন বলে মন্তব্য করেন তিনি। রুহিন হোসেন আরো বলেন, সব সংস্কারের দায়িত্ব এই সরকারের একার না, তবে এ সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের মধ্যে তাকে প্রশ্নবিদ্ধ করে। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।